হাটহাজারী উপজেলার সিপাতলি ইউনিয়নের ঈদগাঁও ক্রীড়া চক্রর আয়োজনে ঈদগাঁও আন্ত গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2017 বর্ণাঢ্য ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ঈদগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠত সম্পন্ন হয়ে ক্রীড়াচক্রর আহ্বায়ক মোহাম্মদ নুরুল আবেদিন জসিমর সভাপতিত্বে এডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল বাংলাদেশ তথ্য মানবাধিকার ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আবুল কাশেম। বারো দলের নকআউট পদ্ধতিতে এই টুর্নামেন্টত চৌয়া দল বাদ যায় আর বাকি চৌয়া লীগ পদ্ধতিতে খেলি ম্যান সিটি বনাম এসি মিলান ফাইনালত খেলিবার যোগ্যতা অর্জন করে। মোট 15 খেলার মধ্যে ম্যান সিটি বনাম এসি মিলানের মধ্যে পূর্ণ প্রতিদ্বন্দ্বিতামূলক টান টান উত্তেজনা লই চলা ফাইনাল খেলাত ম্যান সিটি 1-0 গোলে জয়লাভ করে। ঈদগাঁ আন্ত গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2017 এই আসরত ফাইনাল খেলা উপভোগ করিবার লাই আশেপাশের হয়েকান গ্রামতন হাজার হাজার ফুটবল প্রেমিক দর্শনার্থী হল ভিড় জমায়। আয়োজক হল হয় ঈদগাঁ স্কুলের মাঠের এই খেলা প্রতিবারের মতো আগামীতেও অব্যাহত থাকিব। ডেস্ক নিউজ C+TV চট্টগ্রাম। কেওয়ায়র মুরগি মার্কা ডিউটিন লাগাইলেই হিট জব্বর চলিব।